সিবি কিভাবে মেইল করব। আপনি কি চাইলে একটি সিবি যে কোনোভাবে মেইল করে দিলে আপনাকে ইন্টারভিউ ডাকবে কখনোই না আপনাকে একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করতে হবে এই প্রশ্নটা আমাদেরকে প্রায় সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে সিবি আসলে কীভাবে মেইল করলে ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় তো আজকে আমরা কথা বলবো সেই ব্যাপারটি নিয়ে তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য অনেক উপকারী বাস্তব জীবনে সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক তো আমি আমার মেইলে প্রবেশ করলাম আপনার যে মেইল আছে জি মেইল হোক বা কোনো মেইল আপনি যদি যান বা সিবি মেইল করতে যান এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে যেখানে আপনি টু লিখেন লিখেন সাবজেক্ট কিছু অ্যাটাচ করতে পারেন তো আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য যে কোনো একটা চাকরির সার্কুলারে চলে যাই যেমন আমি বিডি জবস থেকে এরকম একটি চাকরির সার্কুলার খুঁজে বের করলাম যেখানে ইঞ্জিনিয়ার হিসাবে তারা নিয়োগ দিয়েছে যে তাদের ইঞ্জিনিয়ার লাগবে এবং সেখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে যে এখানে আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন এবং দেখেন যে কবে পাবলিশ করা হয়েছে মে সাত দুই তারিখে এবং আপনি যদি নিচের দিকে যান তাহলে দেখবেন যে দেখেন তারা আপনি যদি রাইট পার্সন হয়ে থাকেন তাহলে বাই ইমেইল মেনশনিং ইঞ্জিনিয়ার এ সাবজেক্ট সাবজেক্ট অফ মেইল 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 দিয়ে আপনি করবেন করবেন এবং কোথায় এই যে ঠিকানাটাতে দেখেন ফলে অনলাইনও করতে পারেন বিডি জবসে সুবিধাটা আছে তবে এইভাবে করলে আপনার জন্য হয়তো ভালো হতে পারে অথবা সাধারণ অনেক সার্কুলার এই অপশনটা থাকে না তখন আপনি এই যে এখান থেকে এই মেইল অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিলেন এবং দেখেন এই যে কোম্পানি ইনফরমেশন এই যে তাদের যে অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া আছে এখন আমরা আমাদের মেইলে চলে যাব যাওয়ার পরে এই রিসিপিয়েন্ট আমরা এখানে টু তে ওই মেইলটা দিয়ে দিব যে এটা এখানে ছিল দেওয়ার পরে সাবজেক্ট কি লিখব সাবজেক্টটা খুব সুন্দর করে লিখতে হবে দেখেন অ্যাপ্লি অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ ইঞ্জিনিয়ার আমি এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম তাহলে সে কিন্তু এই মেইলটা যখন যাবে তখন বুঝতে পারবে যে আমাকে এই নামে কেউ মেইল করছে আপনি যদি শুধুমাত্র এখানে মেইল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাটাচ করে দিয়ে দিলেন তাহলে কিন্তু বুঝতে পারবে না এখন আমাদের যে দ্বিতীয় ধাপ এই যে মেইল বডি এখানে আপনি কি লিখবেন এখানে আপনাদেরকে কভার লেটার লিখতে হবে তো কভার লেটার কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার ডিটেইল একটা টিউটোরিয়াল আছে দেখেন এই যে আপনি যদি ইউটিউবে গিয়ে কভার লেটার বাই তানজিম লিখেন তাহলে দেখেন একটা কভার লেটার কিভাবে সুন্দর করে লিখতে হয় আমি এখানে বলেছি অলরেডি একত্রিশ হাজার মানুষ এটা দেখে ফেলছে তো কভার লেটার দেখেন আমি তারপর আপনাদেরকে এখানে একটু সংক্ষেপে বলতেছি আমি এই যে একটা কভার লেটার আছে দেখেন এখানে ডেট দিবেন যে ডেটে আপনি মেল করতে চান যেমন ধরেন আমার কম্পিউটার আজকে একুশে মে দুই হাজার বিশ আছে তো আমি এখানে এখানে একটু দিয়ে নিচ্ছি মে একুশ ঠিক আছে এরপর হচ্ছে টু হিউম্যান রিসোর্স ম্যানেজার এইবার দেখেন এখানে কোম্পানি আর লোকেশনটা আপনি কোথায় পাবেন আমরা এই যে এখানে যদি চলে যাই দেখেন এই যে কোম্পানি হচ্ছে ফায়ার ইলেকট্রনিক্স লিমিটেড আর অ্যাড্রেসটা তো এখানে দেওয়া আছে ওইটা আপনি খুব সুন্দর করে এখানে লিখবেন এবং সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ ইঞ্জিনিয়ার যেটা আমি ওখানে তারা বলছে যে এই সাবজেক্ট লাইনে তোমাকে পাঠাতে হবে দেখেন এই যে ইঞ্জিনিয়ার সাবজেক্ট লাইনে ঠিক আছে এরপরে হচ্ছে ডেয়ার সার এখানে দেখেন যে আমি ইন রেসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলাইজড ইন বিডি জবস ডট কম ডেটেড সাত মে দু হাজার বিশ আপনি খেয়াল করেন এখানে এই জবটা কিন্তু এই যে সাত মে দু তারিখে এখানে পাবলিশ করা হয়েছে সেটা আমি এখানে বলে দিলাম যে কোথায় দেখছি এরপরে আমি কেন কোয়ালিফাইড কেন এটা অ্যাপ্লাই করতেছি এই জিনিসগুলো এখানে বলা আপনি কভার লেটার নিয়ে আমার টিউটোরিয়ালটা দেখলে আরও বুঝতে পারবেন আমি এখানে আমার সিবি ইনক্লোজ করতেছি সেইটাও এখানে বলে দিয়েছি ফটোগ্রাফ সহ আমি আমার সিগনেচার দিয়েছি নাম দিয়েছি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব এরপরে হচ্ছে ইমেইলটা দিয়ে দিব তো এই ফর্মেট আপনি ওখানেও পেয়ে যাবেন অথবা আমি এটা আপনাদেরকে ডেসক্রিপশনে এই ফর্মেটটা আপনাদেরকে দিয়ে দিব। এই ভিডিওর ডিসক্রিপশনও আপনারা এই ফর্মেটটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে যেটা হবে যে একটা কাভার লেটার কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারবেন আপনি প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা ভাবে কাভার লেটার লিখতে হয় তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা এখান থেকে কপি করে নিয়ে যাই এই লেখাটা এ পর্যন্ত এখান থেকে কপি করে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম তো দেখেন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে অটোমেটিক টোটালটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বোল্ড অপশনটা উঠিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখন ঠিক হয়ে গেছে কোনো জায়গায় যদি এই যে স্পেসিং টেসপেসিং এর সমস্যা থাকে আপনি এখান থেকে একটু সুন্দর করে স্পেসিং গুলো ঠিক করে নিলেন যে দেখলেন সব ঠিক আছে এই যে এরপর আপনি নিচের দিকে গেলেন দেখলেন যে সব মোটামুটি ঠিক আছে একদম নিচে গেলেন যাওয়ার পরে আপনি এখান থেকে আবার এইটুকু কপি করে নিতে পারেন যে সিনসিয়ারলি এখানে আপনার সিগনেচার না দিলেও হবে আপনি এই লেখাটুকু এখান থেকে কপি করে নিলেন লেখাটুকু কপি করে নিয়ে আবার এখানে আপনি নিচে গিয়ে পেস্ট করে দিলেন ঠিক আছে এখানে আপনি লিখলেন যে রি জি আর ডি এস রিগার্ডস লিখে এখান থেকে আপনি এই আপনার নিচে আপনার নাম এরপরে হচ্ছে মোবাইল নাম্বার ইমেইলটা দিয়ে দিলেন আপনি কিন্তু এখানে বলেই দিয়েছেন যে আমি আমার সিবিটা আমি এখানে ইনক্লোজ করবো এখন আমাদের তো সিবি এখানে অ্যাটাচ করতে হবে তো সিবি অ্যাটাচ করার আগে বেশ কিছু ব্যাপার আছে তো তার আগে আমি বলি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনি যদি মেইল করতে চান তাহলে প্রথমে আপনাকে এখানে মেইল অ্যাড্রেস দিতে হবে এরপরে এখানে সাবজেক্ট লাইনে লিখতে হবে কেন করতেছেন আর এই যে মেইল বডিতে আপনাকে হবে খুব সুন্দর যেন তারা পড়ে বুঝতে পারে যে আপনি আসলে এই জবটার জন্য যোগ্য এখন এই যে সিবি অ্যাটাচ করার ক্ষেত্রে আমি যদি আমার সিবিটাতে যাই এরকম ভাবে সিবি কিভাবে তৈরি করতে হয় এটা নিয়েও সুন্দর টিউটোরিয়াল আছে আপনি যদি ইউটিউবে গিয়ে লেখেন সিবি বাই রায়হান তানজিম তাহলে দেখেন অলরেডি এটি এক লক্ষ থেকে সাথে মানুষ এটা দেখে ফেলছে এই টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিভি কিভাবে তৈরি করতে হয় একটা জিনিস বলি সিভি কখনো ওয়ার্ড ফর্ম্যাটে পাঠাবেন না যতক্ষণ পর্যন্ত তারা না চায় সিভি সবসময় পাঠাবেন পিডিএফ ফর্ম্যাটে তো আমি সিভিটা পিডিএফ করতে ফাইলে যাচ্ছি যাওয়ার পরে এই সেভ এসে যাচ্ছি যাওয়ার পরে আমি যদি ব্রাউজ করি করার পরে আমার ডেস্কটপে কোথাও যদি আমি সেভ করি সিভিটা এখন টিউটোরিয়ালের ভিতরে সেভ করলাম দেখেন খেয়াল করেন আমার সিভির নামটা কি দেওয়া সিভি অফ এমডি তানজিমুল কবির অর্থাৎ আপনার যে নামটা সেই নাম অনুযায়ী সিভি অফ এইভাবে লিখবেন অনেকে লেখে যে ফাইনাল সিভি মাই সিভি দিস সিভি বা টোটাল ফাইনাল সিভি এটা লিখে যদি আপনি কখনো মেইল করেন আপনি জব না পাওয়ার পসিবিলিটি 90% কারণ তারা এটা বিরক্ত হয় আপনি আপনার সিভি কি কার সিভি সেটা কিভাবে তারা বুঝবে আপনার নাম যদি এখানে না থাকে এজন্য সিভি অফ আপনার নামটা খুব সুন্দরভাবে লিখে এখান থেকে আমি পিডিএফ আকারে এটার ভিতরে সেভ করে দিচ্ছি আমি সেভ করলাম এখানে এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেলাম এখান থেকে কেটে দিলাম এটাও কেটে দিচ্ছি এখন আমরা আমাদের মেইলে যাব যাওয়ার পরে এই যে অ্যাটাচমেন্ট অপশন থেকে অ্যাটাচ ফাইলে যাব যাওয়ার পরে আমাদের ডেস্কটপে এই ফোল্ডারে দেখেন যে সিবি অফ এমডি তানজিমুল কবির এটা আমরা ওপেন করলাম করলে এখানে আমাদের সিবিটা এখানে অ্যাটাচ হয়ে গেল এখন যদি আমি এখানে সেন্ড করি যেহেতু আমি অ্যাপ্লাই করব না আমি এখানে সেন্ড করলে এটা চলে যাবে আমি আবারো বলতেছি কোন গুলো আপনাকে খেয়াল করতে হবে সুন্দর করে আপনি মেইলটা ভুল না করে এখানে লিখবেন এরপরে হচ্ছে একটা সাবজেক্ট দিবেন যেটা তারা বলে দিয়েছে অথবা না বলে দিলেও যে পজিশনে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই পজিশন অনুযায়ী আপনি লিখে দিবেন যেমন এই যে এখানে পোস্টে বলা আছে ইঞ্জিনিয়ার এইটা হচ্ছে আপনার পজিশন হ্যাঁ এরপরে হচ্ছে আপনি কভাল লেটারে তাদের কোম্পানি অ্যাড্রেস লিখবেন আবার সাবজেক্ট লিখবেন এরপরে কোথায় দেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট কেন আপনি এই জব অ্যাপ্লাই করতেছেন এগুলো সুন্দর করে বলে দিবেন নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার এরপরে হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং অ্যাটাচমেন্ট অপশন থেকে সিভিটা অ্যাটাচ করবেন এবং অবশ্যই সেটা পিডিএফ ফর্মেটে এবং নামটা অবশ্যই এরকম হতে হবে আপনার ইচ্ছা মতো মাই সিবি ফাইনাল সিবি এগুলা দেওয়া যাবে না তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে প্রপার একটা জব অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় ইমেইলের মাধ্যমে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তারা উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে